এটা রসায়ন পদার্থ বিষয়ে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সামনে পিএসসি পরীক্ষা আছে, সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো শুরু করি, পদার্থ শ্রেণী বিভাগ গঠনের বৈশিষ্ট্য অনুসারে পদার্থকে মোটামুটি তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। মৌলিক পদার্থ হাইড্রোজেন, অক্সিজেন, সোনা, দস্তা, পারদ প্রভৃতি মৌলিক পদার্থ। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 105টি। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 105টি। এদের মধ্যে স্বাভাবিক অবস্থা কতগুলি কঠিন, কতগুলি তরল, কতগুলি গ্যাসীয়। কঠিন মৌল কোনগুলো? কঠিন মৌল হলো সোনা, রূপা, তামা, দস্তা, গন্ধক, সীসা, কার্বন। আরগুলি কঠিন মৌল সোনা, রূপা, তামা, দস্তা, সীসা, কার্বন ইত্যাদি। তরল মৌল পারদ ও ব্রোমিন। তরল মৌল কোনগুলো? পারদ ও ব্রোমিন। গ্যাসীয় মৌল কোনগুলো? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন ইত্যাদি। মৌল শ্রেণীবিভাগ ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, ধাতু, অধাতু, ধাতুকল্প। ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে মৌলগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ধাতু, অধাতু, ধাতুকল্প। ধাতুর উৎস, ধর্ম, ব্যবহার। একটি ধাতুর নাম, ধাতুর নাম যা করো যা জলের সঙ্গে বিক্রিয়া করে না, কপার। একটি ধাতুর নাম করো যা জলের সঙ্গে বিক্রিয়া করে না, সেগুলো কপার। তামা, দস্তা সম্মিলিত সংকর ধাতুর নাম হলো পিতল ও ব্রাস, এটাকে ব্রোঞ্জ বলা হয় আর কি। তামা, দস্তা সম্মিলিত সংকর ধাতুর নাম হলো পিতল ও, এখানে ব্রাস বলছি, এটা ব্রোঞ্জ বলবো আমরা। লোহার মধ্যে মিশ্রিত কোন পদার্থের উপর লৌহধর্ম প্রভৃতি নির্ভর করে? জিঙ্ক। লোহার মধ্যে মিশ্রিত কোন পদার্থের উপর লৌহধর্ম প্রভৃতি নির্ভর করে? জিঙ্কের উপরে। গ্যালভ্যানাইজেশন কোন ধাতুর দ্বারা হয়? জিঙ্কের দ্বারা। গ্যালভ্যানাইজেশন কোন ধাতুর দ্বারা হয়? জিঙ্কের দ্বারা, জিঙ্কের দ্বারা হয়। মূল্যবান প্রাকৃতিক পাথরগুলির মূল উপাদান কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। মূল্যবান পাথরগুলির মূল উপাদান হল অ্যালুমিনিয়াম অক্সাইড। কোন ধরনের ধাতু প্রকৃত মুক্ত অবস্থায় পাওয়া যায়? কম সক্রিয় ধাতু যেমন সোনা, রূপা, পারদ, প্লাটিনাম। কোন ধরনের ধাতু প্রকৃত মুক্ত অবস্থায় পাওয়া যায়? সেটা সোনা, রূপা, পারদ, প্লাটিনাম। ইস্পাত ও পেটা লোহার মধ্যে কোনটি কার্বন বেশি থাকে? ইস্পাতে। একটি ধাতুর নাম করো বা অ্যাসিড বা ক্ষারের উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, অ্যালুমিনিয়াম ধাতু। অ্যাসিড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতে পারে কে? অ্যালুমিনিয়াম ধাতু। দস্তার একটি আকরিকের নাম হলো জিঙ্ক ব্লেন্ড। দস্তার একটি আকরিকের নাম হলো জিঙ্ক ব্লেন্ড। লোহার একটি আকরিকের নাম হলো রেড হেমাটাইট। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হলো বক্সাইড, বক্সাইড। ম্যাগনেশিয়াম আকরিকের নাম হলো ডলোমাইট। দার্শনিকের উলকে বলা হয় জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো পারদ। সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো পারদ। জলের চেয়ে হালকা ধাতু হলো সোডিয়াম। জলের চেয়ে হালকা ধাতু সোডিয়াম। সাধারণ উষ্ণতায় তরল অধাতু ব্রোমিন। তরল অধাতুর নাম দিতে চাই তাহলে নাম বলতে হবে ব্রোমিন। তড়িৎ ধনাত্মক মৌল অথচ ধাতু অধাতু হলো হাইড্রোজেন। তড়িৎ ধনাত্মক মৌল অথচ অধাতু সেটা হলো হাইড্রোজেন। একে প্রশ্নটা আবার বলি, সাধারণ উষ্ণতায় তরল ধাতু হলো পারদ, জলের চেয়ে হালকা ধাতু হলো সোডিয়াম, সাধারণ উষ্ণতায় তরল অধাতু, সাধারণ উষ্ণতায় তরল অধাতু হলো ব্রোমিন, তরল ধাতু হলো ব্রোমিন, তড়িৎ ধনাত্মক মৌল অথচ অধাতু সেটা হলো হাইড্রোজেন। ধাতুকল্প, যেসব মৌলের ধাতু অধাতু উভয় ধরনের বর্তমান তাকে ধাতুকল্প বলে। এই ধাতুকল্প কাকার মধ্যে আছে? আর্সেনিক, অ্যান্টিমনি হলো ধাতুকল্প। আর্সেনিক বা অ্যান্টিমনি হলো ধাতুকল্প। নিষ্ক্রিয় মৌল কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই ছয়টি মৌল সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হিলিয়ন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই ছয়টি মৌল কখনোভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। অ্যাসিড, ক্ষার, লবণ। হাইড্রোজেন যুক্ত যে যৌগের মধ্যে এক বা একাধিক প্রতিষ্ঠানযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, যা সম্পূর্ণ আংশিক ধাতুর পরমাণু বা পরমাণু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা প্রতিস্থাপন হয়ে লবণ উৎপন্ন করে। যে যৌগ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ বা জল উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। উৎস অনুযায়ী অ্যাসিডকে দুই ভাগ করা যায়, জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড হলো জৈব অ্যাসিডগুলি কোনগুলো? সাইট্রিক অ্যাসিড যেমন লেবুতে থাকে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে থাকে, ল্যাকটিক অ্যাসিড দই থেকে পায়, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের ফুলে, ম্যালিক অ্যাসিড অ্যাপেল থেকে। জৈব অ্যাসিডগুলির নাম আবার বলি, সাইট্রিক অ্যাসিড লেবুতে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে, ল্যাকটিক অ্যাসিড দগ দই থেকে বা দই থেকে, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের ফুলে, ম্যালিক অ্যাসিড অ্যাপেল থেকে। অজৈব অ্যাসিড উদাহরণ হলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। অজৈব অ্যাসিডগুলি হলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। অজৈব অ্যাসিডগুলি উদাহরণ যদি চাই তাহলে বলতে হবে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। আয়নে বিয়োজিত হওয়া প্রবণতা অনুযায়ী অ্যাসিডকে দুই ভাগ করা যায়, মানে আয়নে বিয়োজিত হতে পারে এই ধর্ম অনুসারে অ্যাসিডকে দুই ভাগ করা যায়। তীব্র অ্যাসিড, জলীয় দ্রবণে অ্যাসিড অণুগুলির বেশিরভাগই আয়নিত হয়ে বেশি সংখ্যক এইচ প্লাস আয়ন দেয় তাকে বলা হয় তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিড, জলীয় দ্রবণে যে অ্যাসিডগুলি অনেকগুলি কম এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাকে বলা হয় মৃদু অ্যাসিড। ক্ষারক অ্যাসিড, ক্ষারক বলতে তাকে বলা হয় যে যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে ক্ষারক অ্যাসিড বলা হয়। যে যৌগ অ্যাসিড ও জলের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে ক্ষারক অ্যাসিড বলা হয়। ক্ষার, যে সমস্ত ক্ষারক জলদ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। যে সমস্ত ক্ষারক জলদ্রবীভূত হয় তাকে বলা হয় ক্ষার। যেমন দেখো এখানে লিটমাস লাল বর্ণ অ্যাসিড, সেটা কি ক্ষার দ্রবণে নীল হয়ে যায় আর প্রমোশনে বেগুনি হয়ে যায়। আবার দেখো মিথাইল অরেঞ্জ কমলা রঙের, সেটা অ্যাসিড দ্রবণে হয় গোলাপি লাল, আবার ক্ষার দ্রবণে হয় হলুদ, প্রশমনে হয় কমলা। আর ফেনন্থাপিন অ্যাসিড যেটা,
ফেনলথায়ালিন যে অ্যাসিড যেটা সেটা বর্ণহীন, আবার দ্রবণে কী হয়ে যায় সেটা লালচে বেগুনি হয়, আর প্রশমনে সেটা বর্ণহীন হয়ে যায়। সোডিয়াম কার্বনেট দ্রবণে এক ফোঁটা ফেনলথায়ালিন দিলে কী রং হবে? দ্রবণের রং লালচে বেগুনি হবে। তেঁতুল আপেল দইয়ের মধ্যে কী অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে ট্যাটারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। মানুষের পাকস্থলে কী অ্যাসিড উৎপন্ন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। মানুষের পাকস্থলে কী অ্যাসিড উৎপন্ন করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। কোন অ্যাসিডের নাম মিউরিয়াটিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডের নাম মিউরিয়াটিক অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিডের নামকে বলা হয় বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড। কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। থ্যাংক ইউ।